আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম টু মায়ার সিলেট। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার মায়ার সিলেটের লগাইয়া যুক্ত হইছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হইবা সকলরে জানাইরা মায়ার সিলেট পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং পবিত্র ঈদুল ফিতরের ঈদ মুবারক। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা দেখতে পাররা যে একটু আগে আমরা সিলেট উসমানীনগর তাজপুর এলাকার কদমতলা জামে মসজিদ থেকে আমরা পবিত্র ঈদুল ফিতরের জামাত শেষ করছি আলহামদুলিল্লাহ। দেশ বিদেশের ভাই বোনা নকল যারা আমরা দেখরা, আপনারা অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার দিবা এবং তাজপুর এলাকার প্রবাসী যারা বাইরে নকল আসন বইনা নকল আসন রেমিটেন্স যোদ্ধা যারা আসন উসমানীনগরের অবশ্যই আপনারা দেখবা। আমরা সামনে কিন্তু দেখরা জনপ্রতিনিধি একজন আসন আমরার তাজপুর ইউনিয়ন 8 নম্বর ওয়ার্ডের মেম্বার খালেদ আহমদ কুকু এবং আমরার অনেক বাইরে নকল ইনো আসন। আমরা একটু আগে আল্লাহ পাক রাব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে আমরা ঈদের জামাত আদায় করছি। আপনারা জানেন বিশ্বের বিভিন্ন দেশও মুসলিম ধর্মপ্রাণ মুসলমান হলে আসলে অনেক কষ্ট করে তারা কিন্তু ঈদের জামাত হয়তো সঠিকভাবে তারা পড়তে পারা না। বিশেষ করে ফিলিস্তিনের যে মুসলিম ভাই বোনাই আসন তারার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক এবং তারা সুন্দরভাবে চলক, আমরা দোয়া করে তারার লাগে, তারা খুব কষ্টে আসন। তো ইতিমধ্যে সময় বেশি দীর্ঘায়িত করতাম না, ইনো আমরা দেখলাম আমরা 6 নং তাজপুর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেব খালেদ আহমদ কুকু তান্ডে তুরা মাতাইমু, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমরা আসলে বাংলাদেশও যেভাবে ঈদ উদযাপন করছি, বিশেষ করে আমরা হয়তো করোনা প্যান্ডামিকের কারণে আমরা ঈদগাহ নামাজ আদায় করতাম পারছি না, কিন্তু আমরা যথেষ্টভাবে মসজিদ আদায় করছি আলহামদুলিল্লাহ, শুক্রিয়া জানাই আল্লাহ পাকর রাব্বুল আলমিনের দরবারও। কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গাত মুসলিম ভাই বোনা নকলে ঠিকমতো জামাত আদায় করতে পারছেন না, অনেক কষ্টে আসেন। বিশেষ করে ফিলিস্তিনের যে মুসলিম ভাই বোনা নকল তারা অনেক কষ্টে আসেন। তো বিশেষ করে দেশবাসীর উদ্দেশ্যে আপনি কিতা কইবা আর মুসলিম ভাই বোনের উদ্দেশ্যে কিতা কইবা? ধন্যবাদ। মান আল্লাহ পাক রাব্বুল আলমিনের কাছে অশেষ শুক্রিয়া আদায় করলাম যে দীর্ঘ এক মাস শিয়াম সাধনার পরে আজকে পবিত্র ঈদের দিন আল্লাহর রহমতে আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা আজকে আমরা ঈদের জামাত আদায় করছি। আর এই আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি আমার ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণরে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক জানাইলাম, দেশবাসীর জানাইলাম। আমরা প্রবাসী যারা আছেন তারারও আমার পক্ষ থাকি, আমরা এই 8 নং ওয়ার্ডের ওয়ার্ডবাসীর পক্ষ থাকি ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন। হারুন ভাই, একটা কথা হইলে কি, আপনি যে কথা কইছেন যে আমরা আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি, মানে আমরা এখন পর্যন্ত আমরা কইতে গেলে মার কুরু আমরা আছি যে আমরা এই মহামারী করোনা ভাইরাসের মাঝে যে আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে ঈদুল ফিতরের এই নামাজ আমরা আদায় করতাম পারছি। আমরার মাঝে আমরা বিশেষ কইরা আজকে সমস্ত বিশ্ব মহামারীর করোনা ভাইরাসে আক্রান্ত, আমরা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াও ইন্ডিয়া মহামারী করোনা ভাইরাসে প্রতিদিন দীর্ঘ অনেক মানুষ মারা যাইরা। আমরা দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ যেনে আমরা এই মহামারী করোনা ভাইরাসকে আমরা বিশ্বরে আল্লাহ রক্ষা করি। আর বিশেষ করে আপনি যে একটা জিনিস কইছেন যে আমরা ফিলিস্তিনির মুসলমান অকলর লাগে আমরা দোয়া করি যে আল্লাহ এই যে এই ইহুদি অকলর ইহুদি অকলে আমরা মুসলমান বিশেষ করে আমরা এই যে মসজিদের নাম যেটা আলাস্কা মসজিদ যে একটা এই হামলা করিয়া যে আমরা মুসলমান অকলরে মারাওর আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই যে আমি বিশ্ব সকল মুসলমান নেতৃবৃন্দ যারা আসেন বড় বড় এই প্রাইম মিনিস্টার সকল আসেন আমরা উচিত আমরা যে আমরা এগুলো প্রতিবাদ করা। আমি একজন দেশের নাগরিক হিসাবে একজন মুসলমান হিসাবে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাইলাম। আল্লাহ আমরা ফিলিস্তিনি মা বইনরে আল্লাহ রক্ষা কর্তা পাশাপাশি শিশু বাচ্চা সকলও মারাওর আসলে দেখিয়া ভাই আসলে খুব কষ্ট লাগে ভাই, কিন্তু হয়তো যে আমার ক্ষমতা নাই ভাই যে আমার কিছু করা, কিন্তু আমি সর্ব আমি বিশ্বের কাছে আমি আমি অনুরোধ জানাইলাম যে এই এই যেটা কি যে এই যে একটা এই আপনার মুসলমান সকলরে মারাওর আপনারা একটু তার সবে ইয়ে সুরক্ষা আল্লাহ কাছে দোয়া সুরক্ষা এবং আল্লাহ যেন আমরা আমরা মুসলমান সকলরে পরিপূর্ণ শক্তি দিয়া এই জিনিসটারে এই এই যুদ্ধটারে রুকিয়া দাঁড়াইবার ক্ষমতা দান করেন আর আমরা যাতে আমরা জয় লাভ করি। আল্লাহ সবরে বালা রাখুক, আল্লাহ হেফাজত করুক। ধন্যবাদ খালেদ আহমদ কুকু, আপনি বর্তমান নবনির্বাচিত 8 নম্বর ওয়ার্ডের মেম্বার হিসাবে আপনি দায়িত্ব পালন করিয়া যাইরা। ইতিমধ্যে সামনে নির্বাচন আয়োর,
তো আসলে আপনি অত্যন্ত মূল্যবান কথা কইছেন তো আর কিটা কইবা দেশবাসীর উদ্দেশ্যে কিটা কইবা যারা আমরারে দেখরা বিশেষ করে আমরার এই উসমানীনগর এবং সিলেট অঞ্চলের যে ভাই বোনেরা নগর প্রবাসী আছেন তারা উদ্দেশ্যে কিটা কইবা দেশ দেশ আমি সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাইরাম যে আমরা আমার ওয়ার্ডের সর্বস্তর জনসাধারণ বিশেষ করে আমরার এলাকার যারা প্রবাসী আছেন আমরার উসমানীনগরের যারা আজ বিশ্বের বিভিন্ন দেশে যারা ঈদ কররা আল্লাহ তাআলা সুস্থ রাখুক সুন্দর রাখুক তারারে বালা রাখুক তারার পরিবারে আল্লাহ বালা রাখুক তারারে সুন্দরভাবে তারা জীবন সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করুক ধন্যবাদ আপনারে ধন্যবাদ খালেদ আহমদ কুকু সম্মানিত দর্শক মণ্ডলী শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পাররা আমার একান্ত কাছের মানুষ উসমানপুর ইউনিয়নের বাসিন্দা আমার প্রিয় ভাই মোহাম্মদ আব্দুর রব ভাই কিন্তু তাই নয় আইসন তো আব্দুর রব ভাই আসলে আমরা কিন্তু একটু আগে ইদর জামাত আদায় করছি আমরা বাংলাদেশ ও উসমানীনগর এলাকাত কিন্তু আমরা জানি বিশ্বের বিভিন্ন জায়গাত আমরা মুসলিম ভাই বোনের নকল যারা আছেন বিশেষ করে ফিলিস্তিনের অবস্থা খুব খারাপ তো দেশবাসীর উদ্দেশ্যে আপনি কিতা কইবা আর এই যে ফিলিস্তিনের যে মুসলিম ভাই বোনের নকলে আসলে তারা নামাজ পড়তে পারছেন কিনা আসলে এখনো জানতাম না আমরা তারা খুব কষ্টের মাঝে আছেন আল আসকা মসজিদ তারা রক্ষা করার লাগে আপনারা আপনি দেখছেন যে পাথর লইয়া তারা কিন্তু বোমার মোকাবেলা করা তো কিতা কইবা ভাই বিসমিল্লাহির রহমানির রহিম আমরা মুসলমান হিসাবে করোনা ভাইরাস সহ বাংলাদেশের এই বাংলাদেশ সমস্ত বিশ্বের মধ্যে যে অবস্থা এই অবস্থার মধ্যেও আমরা বাংলাদেশের মুসলমান যদিও আমরা একত্রে আমাদের স্থানীয় ঈদগাহে জামাত পড়তে নাও পারি তো সরকারের বিধি মোতাবেক সিদ্ধান্ত অনুযায়ী আমরা এলাকার বিভিন্ন মসজিদ আমি আমরা শান্তিপূর্ণভাবে আমরা জামাত ঈদুল ফিতরের নামাজ আমরা সম্মিলিতভাবে এবং আনন্দের সাথে মোটামুটি আমরা উদযাপন করতাম পারছি জামাত পড়তাম পারছি সবচেয়ে বড় দুঃখের ব্যাপার হইল মুসলমান আজকু ফিলিস্তিনের মুসলমান দীর্ঘদিনের ইতিহাস তারা নির্যাতনের শিকার নিষ্পেষণের শিকার ইসরায়েলের মাধ্যমে এই নিরীহ মজনু মুসলমান হলরে গুলি দিয়া মারার আর পাথর দিয়া তারা প্রতিবাদ করেন আমরা বাংলাদেশের মুসলমান হিসাবে আল্লাহর কাছে এই রমজান মাস গেছে ঈদের দিনও আমরা আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করি আল্লাহ যেন মুসলমান জাতিরে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন এবং ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানরে ইসরায়েলি ইহুদ নাসারা নির্যাতন ফিলিস্তিনের মুসলমানরে আল্লাহ হেফাজত করুকা গায়েবি সাহায্য মদত দিয়া ইমদাদ করুকা এই কামনা সবাই ভালো থাকুক আসসালামু আলাইকুম আচ্ছা আব্দুর রব ভাই আরও একটা জিনিস আপনার কাছে জানতাম চাইলাম আমি জানছি যে এই করোনা প্যান্ডামিক সহ আমরা বাংলাদেশও আজকে যে ঈদ উদযাপন করলাম এবং বিশেষ করে আমি জানি উসমানপুর ইউনিয়নের ওয়ার্ডও আপনি কিন্তু আসলে সম্ভাব্য মেম্বার হিসাবে আইরা আমরা যতটুকু জানছি আপনি বন্ধু মানুষ হিসাবে কিতা কইবা আপনি এলাকার উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে সম্মানিত উপস্থিতি তাজপুর ইউনিয়ন সহ উসমানপুরের উসমানীনগর উসমানপুর সহ সমস্ত জনগণ আমি ব্যবসায়ী করতে প্রায় মানুষের সাথে সম্পৃক্ত পরিচিতি দীর্ঘদিন এই তাজপুরে আমি ব্যবসা করি পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে একটা আমার অবস্থান রয়েছে পরিচিতি রয়েছে সেই হিসাবে যে করোনা সংক্রান্ত ব্যাপার যেটা এটা সমস্ত বিশ্বজুড়ে চলছে চলবে তো আমি সকলের প্রতি উদার্ত আহ্বান জানাবো আমরা যাতে সরকারের বিধিনিষেধ অনুযায়ী আমরা হেফাজতে থাকতে পারি পাশাপাশি সরকার হয়তো কবে নাগাদ জানি না আমরা নির্বাচন দিবে স্থানীয় নির্বাচন দিবে স্থানীয় নির্বাচন নির্বাচন যদি দেয় আমি একজন এক নং ওয়ার্ড উসমানপুর ইউনিয়ন এক নং ওয়ার্ডের একজন মেম্বার পদপ্রার্থী ইচ্ছুক এবং পাশাপাশি সকলের সহযোগিতা দোয়া কামনা ভালোবাসা এই প্রত্যাশা এবং সুন্দর নিরপেক্ষ নির্বাচন কামনা করছি বর্তমান সরকার এবং প্রশাসনের কাছে আসসালামু আলাইকুম ধন্যবাদ আব্দুর রব ভাই আপনি মূল্যবান সময় দেওয়ার লাগে দর্শক আমরা এই মুহূর্তে আব্দুর রব ভাইকে বিদায় নিলাম আমরা খালেদ আহমদ কুকু ৬ নং তাজপুর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার ওনার কাছ থেকে জানবো এখন আমরা যে উনি আগামী নির্বাচনে তাই নাই বা কি না আমরা একটু জানার চেষ্টা করবো এবং এলাকার উদ্দেশ্যে কিটা কইবা আপনি আসলে জটিল একটা প্রশ্ন করছেন ভাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়তো আমরা নিকটবর্তী করোনা মহামারীর কারণে হয়তো সরকারের যথাসময়ে নির্বাচন দিতে পারা না এই মহামারীর মাঝে আমরা দেশও ক্ষতিগ্রস্ত না নাই পার্শ্ববর্তী দেশের মতো আমরা দেশও করোনা ভাইরাসের একটা হানা আইসে ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে আমি
হয়তো আমি এজন প্রার্থী হইমু আবার আমি এই সবর দোয়া কামনা করা মতিতে জেলা আমার সবে সহযোগিতা খরচইন এই এলাকার যুব সমাজ আর বিশেষ কইরা এই মুরব্বিয়ান যে সদ্যও মা বইনেরা যারা আছেন সবর কাছে আমি দোয়া চাইরাম যে আমি আবারও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি প্রার্থী হওয়ার আমার আশা আছে আমার হয়তো চলাফেরার মাঝে আমি পাঁচ বছর কাটাই লিছি চলাফেরার মাঝে হয়তো আমি কতটুকু মানুষের বালা করতাম পারছি কতটুকু করতাম পারছি না জানি না যদি আমার আচরণে বা আমার কোনো ইয়র কারণে সে কোনো কষ্ট পাইয়া থাকুন আল্লাহর ওয়াস্তে আজকে এই দিন হিসাবে সবে এই মনটাকে ইগো সারি দিবা জানি না খেয়ে লাইভ দেখ রাখে দেখ রা না আমি আপনার লাইভের মাধ্যমে আমি কমা পারছি মানুষ মাত্র ভুল ভুল হইতে পারে আমি ভুলের ঊর্ধ্ব নাই ভুলের ঊর্ধ্বে আমি নাই আমি সবর দোয়া এবং সবর সমর্থন প্রত্যাশা করলাম আর পাশাপাশি আমি সবর লাগি দোয়া করি মান আল্লাহ পাক রব্বুল আলামিনে আমাদের সবে সুস্থ রাখতা সুন্দর রাখতা আমরা এই মহামারী করোনা ভাইরাস থেকে আমরা দেশ এবং আমরা জাতিকে আমরা প্রবাসী হলরে আল্লাহ হেফাজতে রাখতা ধন্যবাদ আপনার অসংখ্য ধন্যবাদ ভাই খালেদ আহমদ কুকু আপনার মূল্যবান সময় আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে বিদায় নিমুখে আমরা দেখতাম পারলাম যে আমরা তাজপুর কদমতলা 707 শ্রমিক সংগঠনের ম্যানেজার এখলাসুর রহমান তানরে কিছু মাতাইমু এবং জানমু তান কাছ থেকে যে ঈদ কিলা খাটের এবং আমরা আরও অনেক বায়ান্তরে মাতাইমু আপনারা জানুন যে বিশ্বের মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাংলাদেশও পড়ার পরে এই প্যান্ডামিকের কারণে কিন্তু ঈদগাহ ময়দানও কিন্তু জামাত হয়েছে না খণ্ড খণ্ডভাবে বিভিন্ন মসজিদে কিন্তু জামাত আদায় হয়েছে আজকের এই ঈদ উল ফিতর আপনারা জানুন বিভিন্ন অঞ্চলে যেমন গ্রামের যে মসজিদগুলো আছিল সেই গ্রামের মসজিদগুলা বিভিন্ন মানুষ যার কারণে নেতৃস্থানীয় যে মানুষগুলো আসলে তারা কিন্তু ইতিমধ্যে বারোই শূন্যা আর না বারণের কারণে তারা আমরা পাইরাম না তো এখলাসুর রহমানের কাছে জানবো আজকে ঈদ কিলা খাটের এবং ফিলিস্তিনের মুসলিম ভাই বোনের উদ্দেশ্যে তান কিতা কইবা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম উসমাইনগর সর্বস্তরের মুসলমানদের জানাই ঈদ মুবারক ঈদ উল ফিতরর তো আমরা যে কথা কইতাম চাইরাম মহামারী করোনা ভাইরাসের কারণে সরকারের যে নিষেধাজ্ঞা যে হয়েছিল এগুলাকে ঈদ জামাত আমরা ঈদগাত ফরতাম পারছি না সরকারের আইন মানিয়া সামাজিক দূরত্ব বজায় রাখিয়া আমরা মসজিদ জামাত আদায় করছি আলহামদুলিল্লাহ তো আমি দেশ এবং বিদেশের প্রবাসী বাইরে হইলাম যে আমরা যে যেখানে আছি আমরা সামাজিক দূরত্ব বজায় রাখিয়া এবং বিশ্বের মুসলমান সব আমরা হেফাজত তামাল্লা হেফাজত রাখতা আর ফিলিস্তিন মুসলমানের যে নির্যাতন করা হওয়ার আমরা আকসার মসজিদুল আকসার যে মুসলমানদের নির্যাতন করা হওয়ার এটা খুব দুঃখজনক নিন্দনীয় এগুলো আমরা মুসলমানের অনুভূতি উপরে আঘাত করার ইসলামের আঘাত করার আমি বিশ্বের সব মুসলিম কান্ট্রিরে জানাইমু যে এগুলোর জোর প্রতিবাদ জানাইতা এবং জাতিসংঘের প্রতি লিখিত প্রতিবাদ জানাইতা কারণ এগু ধর্ম সব ধর্ম ইসলাম ধর্ম আমার ধর্ম যার যার কিন্তু আঘাত করা এগুলো ঠিক নাই এগুলো আমরা মুসলমানরা আঘাত হয় তো আমি দেশবাসী কাছে অক্ট হইতাম স্যার আমরা যে যেখানে আছি আমরা নিজের সচেতনতা এবং সরকারের আইন মানিয়া চলতাম কারণ জীবন আগে সময় থাকি জীবনের মূল্য অনেক বেশি কারণ যদি আমরা এই এলোমেলাভাবে চলি তে ভারতের যে একটা অবস্থা হয়েছে আমি শুনছি পত্রিকাতেও দেখছি যে 40-45টা লাশ গঙ্গায় বাসি আইছে নদীত বাসি আছে গাজীপুরও নাই আকটিছে তে আরও আমি পত্রিকা পড়ছি যে দেখা গেছে 2-250 লাশ আনুমানিক আন্তাজ করক বাংলাদেশ প্রশাসন তদন্ত করেন তো আমি কইমু সবাই সামাজিক দূরত্ব বজায় রাখা সরকারের আইন মান্যা চলতা সরকারের যেটা করের আমরা খুব জনগণ লাগে বালার লাগে করের আমরা মারার লাগে করেন না আর এই জন্য আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ এখলাসুর রহমান আপনাকে ধন্যবাদ দর্শক ভাই বোনের সকল যারা আমরা লোকে যুক্ত হয়েছেন আমরা ইতিমধ্যে কিন্তু আরও চেষ্টা করবো আমরা বিশেষ করে কদমতলা এলাকার আরও কিছু বায়ন্তর লগে মাতার চেষ্টা করবো এবং কিভাবে তারা ঈদ আজকে খাটের এবং বিশেষ করে এই কদমতলা এলাকার যে বায়ন সকল বিভিন্ন নেতৃস্থানীয় সহ বিভিন্ন পেশায় বিভিন্ন কাজে নিয়োজিত আছেন আমরা এখানে দেখতাম পারাম আমাদের এক ভাই তান্ডে মাতাই আসসালামু আলাইকুম ঈদ মোবারক ভাই ঈদ মোবারক আসসালামু আলাইকুম আসুন কিলা কাটের ঈদ বালা সুন্দর কাটের ভাই আচ্ছা আচ্ছা অনেক ভাই বোনের দেখলাম তারা কিতা কইবা ঈদ মোবারক ঈদ মোবারক ভাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখতাম পারলাম আমি আমরা আরো অনেক ভাই এনেকল আসুন ভাই ঈদ মোবারক ঈদ মোবারক ভাই কিতা করা কিতা করেন আপনি আর কিতা করবো তো গাড়ি ঘুরা চালাইতাম পারলাম না এই যে মহামারী করোনার কারণে আচ্ছা আজকে তো ঈদের দিন আজকের দিনে কিতা কইবা
আজকের দিনে কিতা কইমু ইতো মনোবড় আনন্দ খুব সুখে ঈদ কাটতো কিন্তু দুঃখর বিষয় ঈদর জমাত ফরতাম পারছি না ঈদগাহ কারণ মসজিদ জমাত ফরছি লাখ লাখ শুক্রিয়া ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনার দর্শক ভাই বোন সকল আপনারা দেখতে পারো আজ আরো আমরা চেষ্টা করবো মাতানির আমরা দেখলাম যে আমরা আরো এক ভাই এলাকার আমরা তাতে মাতানির চেষ্টা করবো ঈদ কিলা কাটলো এবং জানার চেষ্টা করবো আমরা দেখ আপনারা দেখলাম দর্শক ভাই বোনের ঘরে যে পাঁচতারার সামনে আমরা কিন্তু ইতিমধ্যে আছি আপনারা দেখতে পারা এবং আমরা এক বাইরে মাতানির চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই ঈদ মুবারক ওয়ালাইকুম আসসালাম ঈদ মুবারক ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আপনি তো ভালো জয় ভালো আছি কিলা কাটছে ঈদ ভাই আজকে খুব আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে এক মাস ইয়াম সাধনার পর মুসলিম জাহানোর শ্রেষ্ঠতম উল্লাস পবিত্র ঈদুল ফিতর আমাদের মধ্যে নিয়ে এসেছে খুশি এবং আনন্দের বন্যা আমরা মুসলিম উম্মার বিশ্বের সব মানুষকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাই ঈদ মুবারক আসসালামু আলাইকুম ওকে আসসালামু আলাইকুম হ্যাঁ দর্শক ভাই বোন সকল আপনারা দেখতে পারা ইনো অনেক ভাই আছেন তারা কাছ থেকেও জানবো ঈদ কিলা চলে আমরা দেখতাম পারলাম আমরা তাজপুর উসমানীনগর তাজপুর খতমতলার প্রতিব ইমাম সাহেব মৌলানা মুফতি আলাউদ্দিন আল হাদি সাহেব তার কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত হুজুর ঈদ মুবারক হ্যাঁ ঈদ মুবারক জয় হুজুর আমরা আসলে আমরা বিশেষ করে করোনা প্যান্ডামিকের কারণে আমরা কিন্তু নামাজ পড়তাম পারছি না ঈদগাহ কিন্তু আমরা এরপরেও যথেষ্ট আমরা স্থানীয় মসজিদ যেগুলো আছে আমরা মসজিদও পড়ছি তবে আমরা জানি যে বিশ্বের বিভিন্ন মুসলিম কান্ট্রির ঠিকমতো ভাই বোনা নকলে নামাজ আদায় করতে পারছেন কিনা আমরা জানি না কিন্তু বিশেষ করে আপনি দেখো কা ফিলিস্তিনের আল আসকা মসজিদ কিন্তু রক্ষা করার লাগে আমরা মুসলিম ভাই বোনতে আজ বহুদিন ধরে যুদ্ধ করিয়া যায় ইসরায়েলের লগে কিন্তু তারা কিভাবে আসেন জানি না তারার উদ্দেশ্যে কিতা কইবা আর দেশবাসীর উদ্দেশ্যে কিতা কইবা আলহামদুলিল্লাহ এখন কিতা হইতাম এখন এই অবস্থার আমরা যে অবস্থায় আছি যে যেভাবে আছি সেভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো এবং ফিলিস্তিনের ভাই বোনরা যে কষ্ট করতেছে এই দুঃখে আমরাও দুঃখিত এবং তারা যে অবস্থায় কষ্ট করতেছে এই অবস্থায় আমরা তারা যেরকম যেভাবে পারি সাহায্য সহযোগিতা করতাম আলহামদুলিল্লাহ ঈদ আমরা মোটামুটি ভালো হয়েছে এই করোনাকালীন অবস্থায় আমরা দেশের লাগি ফিলিস্তিনের লাগি এবং সারা দেশের লাগি এবং বিশেষ করে আমরা ফিলিস্তিনের লাগি এই আজকে মোনাজাত করছি অসংখ্য ধন্যবাদ হুজুর আপনারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া আলাইকুম সালাম সকলকে ধন্যবাদ আমরা দেখতাম পারলাম আমরা অত্র এলাকার উসমানীনগর তাজপুর ইউনিয়ন ছয় নং ইউনিয়ন এবং বড়াই খাজিরগাঁও গ্রামের বাসিন্দা আমার শ্রদ্ধেয় বড় ভাই জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু ঈদ মুবারক ঈদ মুবারক ভাই আপনাকে মায়ার সিলেটের পক্ষ থেকে ভাই আসলে আমরা তো যেভাবেই হোক একটা জামাত আদায় করছি করোনা প্যান্ডামিকের কারণে হয়তো আমরা ঈদগাহ জামাত আদায় করতাম পারছি না কিন্তু আমরা স্থানীয় মসজিদগুলো আদায় করছি তো দেশবাসীর উদ্দেশ্যে আপনি কিতা কইবা আর বিশেষ করে ফিলিস্তিনের উদ্দেশ্যে কিতা কইবা আলহামদুলিল্লাহ আপনাদের মায়ার টিভিরে স্বাগতম আর আপনাদের পরিবার সবাইকে স্বাগতম এবং ঈদ মুবারক আর আজকের এই ঈদের দিনে এই যে ফিলিস্তিনির উপরে দেন ইসরায়েলি বর্বর হামলা এটার সম্পূর্ণ নিন্দা আমি জানাচ্ছি এবং যত মানুষ শিশু বয়স্ক বৃদ্ধ মারা গেছে তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আর আমার অত এলাকার সবাইকে এবং তোমাদের মায়া টিভির সবাইকে পবিত্র ঈদুল ফিতর হলকে ঈদ মুবারক অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক ভাই বোন সকল দেখতে পারা আমার শ্রদ্ধেয় বড় ভাই আপনারা দেখতে পারা রেশাদ ভাই আমরা চেষ্টা করবো বাইরে মাতানির আপনারা দেখলা যে দীর্ঘ বহুদিন যাবৎ ব্যবসা করিয়া দেখলা এই তাজপুর উসমানীনগর কদমতলা পাঁচতারা মিষ্টি দোকান আপনারা জানেন যে ইন আমরার শ্রদ্ধেয় সাসা আসলা জনাব মোহাম্মদ সুনামিয়া তালুকদার সাহেব তাইন কিন্তু দুনিয়াত নাই দোয়া করবা আপনারা অনেকেই হয়তো চিনেন আজকে দেশ এবং প্রবাস থাকি আপনারা যারা দেখলা এই সুনামিয়া সাসারে আপনারা চিনেন অত্যন্ত খুব বালা একজন মানুষ আসলা আসলে বালা মানুষ দুনিয়াত বেশি দিন বাঁচন না যাই হোক আমি সেদিকে যাইতাম না আজকে খুশির দিন খুশির মাঝে দুঃখর বেদনা নিয়ে আইতাম না খুশির মাঝে খুশি আনমু এবং রেশাদ ভাইয়ের কাছ থেকে জানমু আজকের ঈদ কিলা খাটের এবং এই যে করোনা প্যান্ডামিকের কারণে ব্যবসা বাণিজ্য কিলা সোলের বাইর দোকানের আপনারা দেখতে পারা পাঁচতারাত কিন্তু সর্বপ্রকার জিনিসপত্র নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে মিষ্টি সহ লাগাইয়া এবং আরও জানমু যে ইসরায়েলি অকলে ফিলিস্তিন যেভাবে হামলা করে সেই বিষয়ে রেশাদ ভাই কিছু কইবা আসসালামু আলাইকুম রেশাদ ভাই আসলে মুসলিম হিসাবে তো এটা আমাদের কারো কাম্য নয় নিরীহ ফিলিস্তিনিবাসীদের উপর যে হামলা ইসরায়েলি বাহিনী করতেছে তার তীব্র নিন্দা আমরা গ্রহণ করতেছি এবং আমরা মুসলিম হিসাবে সবাই এর প্রতিবাদ করি অসংখ্য ধন্যবাদ রেশাদ ভাই আপনাকে তো আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানবো রেশাদ ভাই বিশেষ করে আমরা যে এই যে পবিত্র
ইদুল ফিতরের জামাত কিন্তু আমরা আদায় করতে পারিনি ঈদগাহ ময়দানে, কিন্তু আমাদের পঞ্চায়েতের অনেক মানুষ কিন্তু স্থানীয় বিভিন্ন মসজিদে পড়েছেন নামাজ আজকের ঈদের জামাত, কিন্তু অনেকেই বের হয়ে আসেননি। তো আমরা এভাবে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। তো দেশবাসীর উদ্দেশ্যে আপনি কি বলবেন? অনেক অনেক ভাই বোনের নখলে কিন্তু আপনারা দেখরা কিতাব হইবা, তারা সবাইকে ঈদ মুবারক। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আবার আমাদের মাঝে ঈদুল ফিতর এসেছে, এই জন্য সবাইকে আমার পক্ষ থেকে এবং সব মুসলমানদেরকে ঈদ মুবারক। অসংখ্য ধন্যবাদ রেশাদ ভাই আপনাকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক ভাই বোনের নখল আপনারা দেখতাম, আল্লাহ রেশাদ ভাই শামীম আহমদ রেশাদ ভাই আপনারা চিনেন, বিশেষ করে এই যে উসমানীনগর কদমতলা তাজপুর এলাকার, এবং আমার আরও অনেক ভাইয়ের নকল আসছেন, আমরা চেষ্টা করবো তার লগে মাতার, আপনারা আমরা লগে থাকুক গা। বর্তমানে আমরা কদমতলা এলাকাতে আছি, আসলে সামাজিক দূরত্ব মেনটেন করিয়া কিন্তু আজকে আমরা ঈদের জামাত আদায় করছি, যার কারণে মুসল্লি অনেক শূন্য। এরপরে আপনারা আরেকটা কথা আমি জানাইয়া দেই, যে বিশেষ করে স্থানীয় যে মসজিদগুলা, স্থানীয় মসজিদগুলাত কিন্তু আমরা জামাত আদায় করছি। আপনারা দেখুক গা, ও যে বড়াইয়া খাজিরগাঁও ঈদ, আপনারা দেখা ঈদগাহ ময়দান শাহী ঈদগাহ আপনারা দেখাই, এই ঈদগাহ প্রায় 2-3 হাজার মানুষ একলগে জামাতে নামাজ আদায় করেন, কিন্তু আজকে কিন্তু এটা সম্ভব হয়েছে না। তো আমরা দেখলাম ইনু আরও একজন ভাই, তার লগে মাতার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ঈদ কিলা কাটছে? ভালোই গেছে। আচ্ছা, দেশবাসীর উদ্দেশ্যে কিতা কইবা? ঈদ মুবারক। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক ভাই বোনের নকল আমরা দেখানোর চেষ্টা করলাম কদমতলা এলাকা, এবং আপনারা কন্টিনিউ দেখতে থাকুক আজকের এই ঈদের যে একটা আনন্দের দিন এবং ঈদের একটা আমেজের দিন। আপনারা দেখতে পারা অনেক দোকানও বন্ধ, আর কিছু আমরা মাতানির চেষ্টা করবো। আমরা এনে দেখলাম পিকনিক স্ন্যাক পার, আপনারা চিন্দা, বিশেষ করে আমার জাকির মামারে মাতানির চেষ্টা করবো, যে আজকের এই পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাকির মামায় কিতা কইবা। এবং যে আপনারা জানেন আমরা করোনা প্যান্ডামিকের কারণে আসলে ঈদগাহ ময়দান জামাত আদায় করতাম পারছি না, এরপরেও আমরা যথাযথভাবে মসজিদও কিন্তু জামাত আদায় করছি। এবং আমরা বিশ্বর মুসলিম ভাই বোনাইন হল, বিশেষ করে করোনা মহামারীত ইন্ডিয়ার যে অবস্থা, তারা ঠিকমতো নামাজ আদায় করতে পারছেন কিনা আমরা জানতাম না, এবং ফিলিস্তিনের যে অবস্থা, ফিলিস্তিনের ভাই বোনাইন হলে কোন অবস্থায় আসছেন, সেই হিসাবে জাকির মামায় দুই একটা কথা কইবা। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। মামা ঈদ মুবারক। ঈদ মুবারক মামা, সারা দেশের মানুষের ঈদ মুবারক, মুসলিম উম্মার ঈদ মুবারক, আল্লাহ সবাইরে সুস্থ রাখুক, ঈদের শুভেচ্ছা সবাই। ফিলিস্তিন তো আমরার মুসলমান ভাই, আমরা তারার জন্য দুঃখ প্রকাশ করার মতো কিছু আর কোনটা নাই, আর তারার লাগে আমরা দোয়া করতাম, আল্লাহ তারারে হেফাজত করতো, আমরা সবাই মিলিয়া তারার লাগে দোয়া করো, এছাড়া তো আর কি করো। মামা অসংখ্য ধন্যবাদ আপনারা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক ভাই বোনের নকল আপনারা দেখতে পারলাম আমার মাতাইছি জাকির মামা, এবং আরও অনেক আসেন, আমরা যদি চেষ্টা করি মাতানের আসলে অনেকে আমরা মাতাইতাম পারবো। এবং ইতিমধ্যে আপনারা আমরা লগে থাকুক, আমরা কদমতলার আরও কিছু মানুষে মাতানির চেষ্টা করবো, এবং বিশেষ করে নেতৃস্থানীয় মানুষ যারা, তারা কিন্তু একটু সচেতন বার্তা কি বাড়াইছেন না, আর যারা খেটে খাওয়া মানুষ তারা অনেক বাড়াইছেন। দেখতে পারা সিএনজির কিছু বাইয়ে নকল আসুন, তারা কিন্তু সিএনজি লইয়া বাড়াইছেন, এবং তারারে মাতানির চেষ্টা করবো, তারা এই ঈদ উপলক্ষে তারার কিলা কাটের তারার দিনকাল এবং কিলা তারার অবস্থান যান। ভাই কিতা করো তুমি, তোমার নাম কিতা? আসসালামু আলাইকুম, আমার নাম বাবর মিয়া। বাবর মিয়া, ঈদ মুবারক তোমার মায়ের সিলেটের পক্ষ থেকে। ঈদ মুবারক। কিতা করো, সিএনজি চালাও নি? জয়। আজকে তো ঈদের দিন, গাড়ি চালাই যায়নি, কিতা করুন ভাই? গরিবের ভেটো জন্ম নিলে তো করতে হইব, কাজ করিয়া খাইতে হইব, চুরি তো করতে পারতাম না ভাই। আমি ঈদ উপলক্ষে কই বলে বাড়াইছি, সকলরে ধন্যবাদ জানাই আন্তরিক শুভেচ্ছা, ঈদ মুবারক। ধন্যবাদ বাবর মিয়া। দর্শক ভাই বোনের নকল আপনারা দেখতে পারা যে ইনো আরও অনেক পাইয়ে নাচই নৌকা সিএনজি চালাই দা। তো আমরা ইতিমধ্যে আরও চেষ্টা করবো আপনারারে ঔদৌকা একজন রিক্সা চালক ভাই, তাই নো বাড়াইছেন ভাইয়ের কাছে ঈদ মুবারক জানবো। ভাই আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ঈদ মুবারক। ভাই নাম কিটা? নাম ইরন মিয়া। বাড়ি কোন জায়গা? বাড়ি রাউত খাই। রাউত খাই। ঈদ কি লাগে? যে সুন্দর লাগে। সুন্দর লাগে নি? জয়। ধন্যবাদ ভাই। দর্শক ভাই বোনেন আপনারা দেখতে পারা
আমরা চেষ্টা করব সামনে দিয়ে যাওয়ার এবং আরো কিছু ভাই অন্তরে মাতানির আপনারা আমরা লগে থাকোকা আর লাইভটা শেয়ার দিবা আর বিশেষ করে মায়ার সিলেটর কর্ণধার যারা আছেন আমার সদ্য বড় ভাই সুদূর লন্ডন সাত সমুদ্র ১৩ নদী পার হইয়া যে ভাই আছেন বিশেষ করে ফখর ভাই ইহিয়া ভাই আই লাইভ টেলিকাস্টের মাধ্যমে তারার ঈদ মুবারক জানাইরাম এবং বিশেষ করে মায়ার সিলেটর ভিউয়ার্স যারা আছেন সকলের ঈদ মুবারক জানাইরাম ইনো আমরা দুইজন মাওলানা দেখলাম তার লগে মাতার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভাই আমরা আসলে এই করোনা মহামারী প্যান্ডামিকর কারণে আসলে আমরা ঈদগাহ ময়দানে জামাত আদায় করতাম পারছি না কিন্তু কিন্তু আমরা যথাযথভাবে মসজিদও কিন্তু জামাত আদায় করছি আলহামদুলিল্লাহ কিন্তু আমরা জানি বিশ্বের মুসলিম ভাই বোনাইনকল অনেক কষ্টত আছেন ফিলিস্তিনের ভাই বোনাইনকল মুসলিম ভাই বোনাইনকল অনেক কষ্টত আছেন মসজিদুল আল আসকা কিন্তু রক্ষা করার লাগে তারা দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাইরা এবং তারা কিভাবে ঈদ কাটাইছেন তার উদ্দেশ্যে কিতা কইবা দেশবাসীর উদ্দেশ্যে কিতা কইবা আপনি আলহামদুলিল্লাহ দেশবাসীর ঈদ ইনশাল্লাহ করোনা পরিস্থিতিতে স্বাভাবিকভাবে আমরা মসজিদে ঈদের নামাজ আদায় করতে পারছি এর লাগে আমরা যে গতবারের চেয়ে এবার স্বাভাবিক পরিস্থিতিতে ইনশাল্লাহ আমরা নামাজ আদায় করতে পারছি ফিলিস্তিন আলহামদুলিল্লাহ নামাজ দেখছি আমরা তারা মসজিদে নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ তারা স্বাভাবিকভাবে আপনার করোনা পরিস্থিতির মাধ্যমে আল্লাহর নাম লইছে আলহামদুলিল্লাহ ভাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক ভাই মনে হল আমরা আরো কিছু ভাই আরো একজন ভাই কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম ভাই বাড়ি কোন জায়গা ওয়ালাইকুম আসসালাম ভাই আমার বাড়ি নাগেরকোনা তাজপুর নাগেরকোনা তাজপুর উসমানীনগর থানা উসমানীনগর উপজেলা ভাই নাম কিটা আমার নাম হুসেন ভাই হুসেন ভাই আমরা তো আসলে ঠিকমতো আলহামদুলিল্লাহ জামাত আদায় করছি মসজিদেও করোনা প্যান্ডামিকের কারণে আমরা হয়তো ঈদগাহ জামাত আদায় করতাম পারছি না কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গাত হয়তো মুসলিম ভাই বোনাইনকল কষ্টত আছেন এই যে ফিলিস্তিনের ভাই বোনাইনকল কষ্টত আছেন দেশবাসীর উদ্দেশ্যে কিতা কইবা আর থানার উদ্দেশ্যে কিতা কইবা ভাই আলহামদুলিল্লাহ আমরা এখানে মোটামুটি জামাত পালা হয়েছে আলহামদুলিল্লাহ হয়েছে ফিলিস্তিনের অবস্থা তো ভাই মুসলিম খুবই দুঃখজনক বিষয় আমরা খুব কষ্ট লাগে আমরা মুসলমান ভাই ইয়া নির্যাতিত হইল ইসরায়েলে নির্যাতিত কর্তীরা আর ইহুদি রাষ্ট্রগুলো আছে খুবই খারাপ কাজ করে ভাই আমরা মুসলমান হিসেবে কখনো করতাম পারি দোয়া করতাম পারি আল্লাহ তালার কাছে আল্লাহ তালায় সাহায্য করতাম আর আমরা ভাই কিছু তো করার নাই ইমানের প্রতিবাদ করতাম পারুম মুসলমান হিসেবে আমি ঘৃণা করি বিশেষ করে যে ইহুদিগুলো আছে যে নাস্তিকগুলো কাজ করে খুবই ঘৃণ্য প্রকৃতির কাজ করে শিশুগুলা বা যারা বয়স্ক মানুষগুলো মারে বা কয়েকদিন কালকে বলছি ভাই ৬৭ জন কত মারা গেছে আর ৭ জন শিশু মারা গেছে খুবই কষ্ট পাইছি ভাই আমি মুসলমান হিসাবে আমি তো আমরা কিছু করার মতো ক্ষমতা নাই কিন্তু মন থেকে তারা ঘৃণা করি ভাই বিশেষ করে আমি আমার দিল থেকে তারা খুবই ঘৃণা করি আমি আমি আল্লাহকে তো সবসময় দয়া করি আল্লাহ তালায় ভাই তারা ভাই অন্তরে বই অন্তরে হেফাজত করতা অতটুকু অসংখ্য ধন্যবাদ ভাই আপনার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভাই দর্শক ভাই বোন হল আপনারা দেখতে পাল্লা ইতিমধ্যে আমরা কিন্তু কিছু ভাই অন্তর মতামত লইছি এবং দেখো আসলে একটা ঈদের দিন হিসাবে দেখো মানুষজন একদম অল্প আমরা আরো সামনে যাওয়ার চেষ্টা করবো আমরা ইতিমধ্যে আমরা কিন্তু দেখতাম পারলাম যে মা ভ্যারাইটি স্টোর আমরার একান্ত কাছের মানুষ রুয়েল ভাই তান্ডে কিছু মাতানোর চেষ্টা করবো ভাই দোকান খুলছেন এবং আমরা জানবো ভাইয়ের কাছ থেকে আজকের ঈদ উৎসব উপলক্ষে এবং আমরা জানি যে আমরা আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের ভাই ভাই বোন যারা আছেন ভাই এনকল বিশেষ করে আমরা ঈদের জামাত আদায় করছি আদায় করছি এবং ভাইয়ের কাছ থেকে আরও কিছু জানবো যে দেশবাসীর উদ্দেশ্যে ভাইয়ের কিতা কইবা এবং এই যে করোনা মহামারী প্যান্ডামিকের কারণে আমরা ঈদগাহ জামাত আদায় করতাম পারছি না এবং ফিলিস্তিনের ভাই বোনাইন যারা আছেন তারা অত্যন্ত কষ্টে আছেন বিশেষ করে আমরা আনন্দ করলাম কিন্তু আমরা মুসলিম ভাই বোনাইনকল কিন্তু আনন্দ নাই অনেক কষ্টে আছেন তারা তারা উদ্দেশ্যে কিতা কইবা রুয়েল ভাই আসসালামু আলাইকুম ঈদ মুবারক আমরা তো মনে হরকা ঠিক মতে ইনশাল্লাহ ঈদের জামাত করতাম পারছি আল্লাহর কাছে শুক্রিয়া এই মহামারীর সময় যে আল্লাহ আমরা তিষ্ঠা রোজা রাখতাম পারছি বা ঈদও উদযাপন করতে পারছি কিন্তু আমরা লাগান আজকে ফিলিস্তিন বা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তারা আমরা যারা মুসলমান আছে কেউ এরকম হয়তো তারা সঠিক মতে ঈদ পালন করতে পারেন না আর বিশেষ করে সবাই দোয়া করবা ফিলিস্তানের লাগে যারা মুসলমানের লাগে আমরা দোয়া করি যেন যারা জোয়া আছে তারা আল্লাহ হেদায়েত করুকা আর আমরা যারা মুসলমান এসব এক আর এক নিয়ে কইতাম এটা ওয়ার সব করেছি আমি একটাও কইমু যে আপনারা সবাই বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলবা কারণ এই যে দুর্যোগ মহা দুর্যোগ যে সময়টা করোনাকালীন যে সময়টা যার
এই সময়টা কিন্তু অত্যন্ত খারাপ কারণ আমরা জানি একজন মানুষ যদি একটা ফ্যামিলি অসুস্থ হয় তাহলে বর্তমানে বর্তমানে ওফেল ফ্যামিলি পরিবারবর্গ একজনের কারণে পরিবার ধন্যবাদ ধন্যবাদ ভাই আমরা দেখতাম পারলাম যে উসমানীনগর উপজেলার আমরা উসমানীনগর উপজেলা চেয়ারম্যান সাহেব জনাব মোহাম্মদ মইনুল হক চৌধুরী সাহেব আমরা ইতিমধ্যে তান্ডে পাইছি অত্যন্ত খুশি হয়েছি তার কাছ থেকে দু একটা কথা জানার চেষ্টা করবো আপনারা আমরা লগে থাকুকা যে সবাই কিন্তু স্বাস্থ্যবিধি মানিয়া সলডা এবং ধন্যবাদ জানাইরা মইনুল হক চৌধুরী সাহেবে আমরা জানি যে বিশেষ করে করোনা প্যান্ডামিকর কারণে আমরা কিন্তু নামাজ আদায় করতাম পারছি না ঈদগাঁও ময়দানে কিন্তু আমরা যথাযথভাবে মসজিদ ও জামাত আদায় করছি এবং আমরা জানবো চেয়ারম্যান সাহেবর কাছ থেকে উপজেলা চেয়ারম্যান সাহেবর কাছ থেকে যে আমরা বিশ্বর এই মহামারী সহ বিভিন্ন মুসলিম কান্ট্রিত কিন্তু অনেক ভাই বোনান হল কষ্টত আছেন ফিলিস্তিনের ভাই বোনান হল মুসলিম ভাই বোনান হল অনেক কষ্টত আছেন তারার উদ্দেশ্যে কিতা কইবা জনাব মইনুল হক চৌধুরী সাহেব এবং আপনি বিশ্বর বাসীর উদ্দেশ্যে কিতা কইবা বিসমিল্লাহির রহমানির রহিম এই করোনা ভাইরাসকালীন সময়ে আজকে ঈদ আমরা ঈদ উল ফিতরের নামাজ আদায় করে আসলাম এইমাত্র আমার এলাকায় এবং আমরা স্বাস্থ্যবিধি মেনে বা আমার বেশভূষায় বোঝা যাচ্ছে যে আমরা স্বাস্থ্যবিধি মেনটেন করে এবং পারস্পরিক দূরত্ব বজায় রেখে আমরা নামাজ আদায় করতে সক্ষম হয়েছি এবং ঈদ যে অর্থে উৎসাহ উদ্দীপনা নিয়ে হয় সেই উৎসাহ উদ্দীপনা এই করোনা ভাইরাসের জন্য একটু কম হয়েছে কিন্তু তারপরেও মানুষের মধ্যে যে উদ্দীপনা উৎসাহ আছে এটা বহিঃপ্রকাশ ঘটাতে সক্ষম হয় নাই এই প্যান্ডামিকের জন্য আমরা প্যান্ডামিকের কারণে অনেকটা কষ্টের মধ্যে আছি আমরা আশা করব এই প্যান্ডামিক অচিরেই আমাদের কাছ থেকে শেষ হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সৃষ্টির স্রষ্টার কাছে আমরা দোয়া করব যে আমাদের থেকে এই প্রবলেম থেকে যেন আমরা উদ্ধার পাই এবং মানব জাতির উপর যেসব সময় সমস্যা আসে আমাদের কর্মের ফল হিসাবে এটা আসে আমরা আশা করব আমরা ভালো কর্মের দিকে যাবো এবং আমরা আমরা এর থেকে উদ্ধার পাবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া এবং আমার ভাই প্রশ্ন করেছেন আমাকে ফিলিস্তিনি মুসলমানদের কথা আমি শুধু ফিলিস্তিনি মুসলমানদের কথা বলবো না মুসলমানদের কথা যদি আপনি বলতে হয় তাহলে ফিলিস্তিন তো এই মাত্র কালকেও দেখলাম কয়েকজন মসজিদের ভিতরে গুলি করে মারছে আফগানিস্তানেও মারামারি হচ্ছে সিরিয়ায় হচ্ছে ইরাকেও হচ্ছে এই সমস্ত জিনিসে তো মুসলমানদের উপর ইভেন ইথিওপিয়ার টাইগ্রি নামক স্থানেও সেখানেও মুসলমানদের উপর আক্রমণ হয়েছে এবং এই সমস্ত বিষয় থেকে উদ্ধার পাওয়ার জন্য মুসলমানদের মূল শক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা এবং ঐক্যবদ্ধভাবে থাকা ঐক্যবদ্ধভাবে কোনো কাজ থাকলে কোনো বিষয়ে যদি আমরা সকল ঐক্য থাকি আমাদের মধ্যে যদি আমরা ইমান আমল এক এবং নেক হয় তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আমরা এর থেকে পরিত্রাণ পাবো এবং আমরা সকলের জন্য দোয়া করি বিশেষ করে উসমানীনগরের মানুষ বৃহত্তর বালাগঞ্জের মানুষের প্রতি আমার এই ঈদ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা এবং সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ উসমানীনগর উপজেলা চেয়ারম্যান জনাব মইনুল হক চৌধুরী সাহেব আপনাকে আসসালামু আলাইকুম আপনাকেও ধন্যবাদ আমি আপনার মায়ার সিলেটকেও ধন্যবাদ আপনি এই আমাকে আমার বাড়ি থেকে যাওয়ার পথে আমার ইন্টারভিউ নিলেন এবং আমি আমার বক্তব্য সুন্দরভাবে আমি যা পারছি উপস্থাপন করতে সক্ষম হয়েছি এবং এই সুযোগ দেওয়ার জন্য এই অপরচুনিটি ক্রিয়েট করার জন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাথে সাথে আপনার প্রতিষ্ঠান মায়ার সিলেটকেও আবারও আমি তার উন্নতি এবং সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনের সকল দেখতে পারলা যে তাইন কিন্তু ইতিমধ্যে বাড়ি থাকি যাওয়ার পথে এবং গাড়ি থাকি নামিয়া কিন্তু সেই বক্তব্যগুলো দিয়া গেছেন উসমানীনগরের কৃতি সন্তান আপনারা জানেন উসমানপুর ইউনিয়ন রাউতখাই গ্রামের সেই কৃতি সন্তান এবং উসমানীনগর উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ মইনুল হক চৌধুরী আপনারা দেখতে পারলা তো দর্শক ভাই বোনের সকল আমরা ইতিমধ্যে আর লম্বা করতাম নাই আপনারা যারা আমরা লগে যুক্ত হয়েছেন আপনারা বেশি বেশি করে লাইভটা শেয়ার দিবা শেয়ার দিয়ে সকল দেখার সুযোগ করে দিবা লাইভটা শেয়ার দিবা আমরা কিন্তু ইতিমধ্যে আপনারা কাছ থেকে বিদায় নিবি আপনারা যারা যারা যুক্ত হয়েছেন সকলরে ধন্যবাদ জানাইরাম মায়ার সিলেট পরিবারের পক্ষ থাকি এবং আবারও জানাইরাম ঈদ মুবারক আসসালাম ঈদ মুবারক আসসালাম ঈদ মুবারক আসসালামু আলাইকুম তো দর্শক ভাই বোনে নকল আপনারা আমরা লগে সময় দেওয়ার লাগে অসংখ্য ধন্যবাদ বিদায় নিলাম আমি মোহাম্মদ হারুনুর রশিদ হারুন উসমানীনগর সিলেট তাজপুর এলাকা